যাত্রী নিয়ে ছুটল গঙ্গার তলা দিয়ে মেট্রো। আজ থেকেই শুরু হলো গঙ্গার নিচ দিয়ে যাওয়া ইস্ট ওয়েস্ট মেট্রো যাত্রী পরিষেবা। চালু হলো নিউ গড়িয়া থেকে রুবি জোকা তারাতলা লাইনের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশের পরিষেবাও। যাত্রী নিয়ে গড়ালই 3 মেট্রো রুটের চাকা। স্বাভাবিকভাবেই এদিন যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রোর গঙ্গার নিচের অংশের যাত্রী পরিষেবা শুরু হতেই আজ সকাল থেকে যাত্রীরা ভিড় জমাতে শুরু করেন হাওড়া ময়দান মেট্রো স্টেশনে। গঙ্গার নিচ দিয়ে যাত্রা করার অভিজ্ঞতা উপলব্ধি করতেই অনেকে এমনিই যাত্রা করেন, আবার অনেকেই যাত্রী আজ বাসের যাত্রা ভুলে এসপ্ল্যানেড গেলেন মেট্রোতে চড়ে। কেউ ক্যামেরাবন্দি করলেন প্রথম সফর, কেউ আবার ভিডিও কল করে আত্মীয়দের দেখালেন সেই অভিজ্ঞতা। আপাতত সারাদিনে 130টি মেট্রো যাত্রীদের পরিষেবা দেবে বলেই জানা যাচ্ছে। মেট্রো জার্নি করছে, হ্যাঁ, মানে এই হাওড়া ময়দান এসপ্ল্যানেড মেট্রো। এই মেট্রো জার্নিতে কিরকম ব্যবস্থা করা হয়েছে? আপাতত অ্যারেঞ্জমেন্ট তো আমরা গেট দিয়ে ঢুকলাম, এখনও ভেতরে যাইনি। ভেতরের কী প্রভিশন আছে সেটা এখনও জানি না, ভেতরে ঢুকলে বুঝতে পারবো টোটাল প্রভিশনটা কী আছে। আশা করি ভালো হবে। এইখানে এই গেটটা যেটা রয়েছে এন্ট্রি গেট পয়েন্ট আরেকটু বাড়ানো উচিত। প্রথম কথা, যেহেতু আজকে প্রথম দিন লোকের ভিড় আছে, সেই সুবিধাটা খেয়াল করা উচিত ছিল, হলে ভালো হতো। হ্যাঁ নিশ্চয়ই, স্বাগত জানাচ্ছে প্যাসেঞ্জারদের গোলাপ ফুল দিয়ে। আমার নাম অশোক কুমার সাহা।